বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছেন কোটা আন্দোলন নিয়ে জাতিসংঘের চিঠির জবাবে যা জানালো সরকার প্রকাশিত হয়েছে খবরটা আজকে পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ আটটা উনষাট এম সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ হতাহতের ঘটনা নির্বিচার গ্রেপ্তার ও নির্যাতনের গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন গত তেইশ জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর কোটা সংস্কার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠিতে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা চিঠির জবাবে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত উনত্রিশ জুলাই ফলকার ফলকারটুরকে চিঠি পাঠিয়েছেন ওই চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে বলা হয়েছে পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে এ সময় জাতিসংঘের মানবাধিকার কমিশন ও এর সংস্কৃতদের বাংলাদেশের নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত তা না হলে সেটি আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত করতে পারে তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার ট্রুক বলেন প্রায় পুরোপুরি ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মানুষের নিহত ও আহত হওয়ার একাধিক খবর পেয়েছে তার দপ্তর প্রাপ্ত তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেটের ব্যবহার নির্বিচার গ্রেপ্তার আটক নির্যাতন ও নিগৃহীত করা সহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে তারা এটাও জানতে পেরেছেন যে বিক্ষোভকারীরা সরকার সংশ্লিষ্ট হিসেবে পরিচিত বিভিন্ন গোষ্ঠীর সহিংস আক্রমণের শিকার হয়েছেন সেখানে তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না আর্মড পুলিশ বিজিবি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো আধা সামরিক বাহিনী মোতায়নে আরও ঝুঁকি তৈরি করে তারা বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়েও অবগত যা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার লিখেছেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্ববৃহৎ জনবল মোতায়নকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব শান্তি ও নিরাপত্তার অবিচল সমর্থক তবে বিক্ষোভের সময় মাত্রাতিরিক্ত বল প্রয়োগ নির্বিচার গ্রেপ্তার এবং নির্যাতনের খবর গভীর উদ্বেগ তৈরি করেছে ফলকার জনগণের আস্থা ফিরিয়ে আনতে ও জনপরিসরে সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের চিঠির জবাবে পররাষ্ট্র সচিব বলেন তিন সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করছে এ সময় সরকারের পক্ষ থেকে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে যোগাযোগের প্রচেষ্টা চালানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে এ সময় আন্দোলনকারীরা যাতে নিরাপদ পরিবেশে আন্দোলন করতে পারে তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী সময়ে এই আন্দোলনে কিছু রাজনৈতিক দল ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী তৃতীয় পক্ষ হিসেবে অনুপ্রবেশ করে আর এই তৃতীয় পক্ষের নেতৃত্ব দিয়েছে বিএনপি জামায়াত ইসলামী জোট এবং তাদের ছাত্র সংগঠনগুলো তারা ভুল তথ্য ছড়িয়ে ও উস্কানিমূলক স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করে এবং কিছু বিশ্ববিদ্যালয়ে সংঘাত ও সহিংসতার উস্কানি দেয় পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হয় এবং কিছু গুরুতর বর্বরতার ঘটনা ঘটে এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এ সময় তৃতীয় পক্ষ এই আন্দোলনকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং সন্ত্রাস ও নৈরাজ্যের রাজত্ব কায়েম করে চিঠিতে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারকে পররাষ্ট্র সচিব বলেন পরিস্থিতির সুযোগ নেওয়া তৃতীয় পক্ষের সন্ত্রাসী কার্যক্রম এবং শিক্ষার্থীদের আন্দোলনের পার্থক্যের বিষয়ে পরিষ্কার হতে হবে বর্তমানে ঘটনার বিচারিক ও প্রশাসনিক তদন্ত চলছে এ সময় জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং এর সংশ্লিষ্টদের বাংলাদেশ নিয়ে চূড়ান্ত মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে যাতে আন্তর্জাতিক গণমাধ্যম সহ মানুষের ধারণা অন্যদিকে প্রভাবিত না হয় তদন্তের আগে একপক্ষীয় প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো বিবৃতি দেওয়া থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব তার চিঠিতে কিছু স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সুর মিলিয়ে স্বাধীন বিচার বিভাগ ও পেশাদার নিরাপত্তা বাহিনী নিয়ে ডালাও মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলেছেন তিনি বলেন এটি দুঃখজনক হবে যদি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন আন্তর্জাতিকভাবে অর্থায়নকৃতদের সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে নিয়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কালিমা ল্যাপনের প্রচারণায় যোগ দেয় তো এই ছিল তা ডেলি ক্যাম্পাসের হাতে পাওয়া সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ